দেখুন এই যে বসে বসে চিপস খাচ্ছে, কটকটি খাচ্ছে, কত ছোঁচা মেয়ে দেখেছেন? কেমন করে চিপি চিপি খাচ্ছিস করে দেখুন 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 দেখুন। এই যে আমার বাবাও খাচ্ছে দেখুন। ঘুরতে যে কিছু না খেলে ভালো লাগে না। তোমার তো খালি খাওয়া, তুমি তো খাওয়ার জন্যই ঘুরতে আসো, সে তো আমি জানি। তা এত সুন্দর সর্ষে বাগান, সত্যি বন্ধুরা দেখুন কি ভালো লাগছে পরিবেশটা। এখানে আমরা দু চারটে রিলস করলাম, তো এইভাবে আজকে সময়টা কাটলো। খুব ভালো লাগলো, ছেলে মেয়েকে নিয়ে একটু আনন্দ করলাম। মুখে এখন দিবি না কিন্তু আমি কথা বলছি বন্ধুদের সাথে, ঠিক আছে? কিরকম ছোঁচা আজকে বাবা থাকলে আরো মজা হতো, আজকে বাবা নেই তো আজকে বাবাকে খুব মিস করছি সত্যি কথাই। তো ঠিক আছে, ও কালকেই চলে আসবে, ও আসলে পরে আবার একটু নতুন আনন্দ হবে। শীতের সময় আর ছুটিগুলো বেশ ভালো, এইভাবেই টুকিটাকি আনন্দ দিয়ে কাটালে খুবই ভালো লাগে সত্যি কথাই। তারপর সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তো শনিবার রবিবারটা ছেলে মেয়েকে নিয়ে আমি এইভাবে একটু কাছে পিঠে ঘুরে আসি। গরম পড়লে তো আর হবে না, শীতকালে একটু এইভাবেই ঘুরতে ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা দুপুরে রোদ্দুরটা থাকবে খুব ভালো লাগে। তো এই যে এখন আমরা বাড়ি চলে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা। মেয়ের আজকে ফুল লুক, বড় হয়ে গেছে, এখন চুড়িদার পরেছে, মেয়ে এখন মা হয়ে উঠেছে আর কি, আমার ছোট মা। এটা হচ্ছে আমার জান, এই একটা জান, আর হচ্ছে এই যে এটা আমার বাবা, এই একটা জান। তা বন্ধুরা আজকে এটুকুনি, তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের ফুল লুক। আজকে আমরা একটু টপ মিষ্টি সেজেছি সবাই মিলে, দুজনেই একই কালের জামা পড়েছি সত্যি কথা। তো আজকে এটুকুনি, টাটা বন্ধুরা, টাটা বন্ধু, সবাই ভালো থাকবেন। তো আজকে আমরা এই কজনে মিলে এটুকুনি আনন্দ করলাম, সামনের দিন ওর বাবা আসলে হয়তো আরেকটু আনন্দ বেশি হবে। টাটা, বাই বাই, টাটা।